আল মদিনা ট্রাভেল LLC, দুবাই ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা, ট্রেড লাইসেন্স প্রসেসিং, উমরাহ প্যাকেজ, পাসপোর্ট রিনিউ, ট্রাভেল ইন্স্যুরেন্স সেবার জন্য সহজ, বিশ্বস্ত, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল মদিনা ট্রাভেল LLC। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আজকের এই বাংলাদেশ। আজকের এই তারিখে স্বদেশে আগমন করে তিনি স্বাধীনতার যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়নের কাজ শুরু করেছিলেন তিনি। বিয়ানীবাজার উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকাল 10টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। পুষ্পশ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, পৌর মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস টিটু, আলমগীর হোসেন রুনুসহ জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এরপর সকাল 11টায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। দুপুর 1:30টায় নবপ্রতিষ্ঠিত লুৎফুর রহমান নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরে বিকেল 3টায় পূর্ব খোলাগ্রাম রাস্তা পাকাকরণ কাজের শুভ সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং সবশেষে বিকেল 3:30টায় কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। আগামীকাল তিনি গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যোগ দেওয়ার কথা রয়েছে। মিথিলা রহমান মিতু, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।